আগের দিনের ভিডিওতে আমরা পরাগরেণু এবং পরাগ ধানির গঠন সম্বন্ধে আলোচনা করেছিলাম আজকে আমরা ওই পরাগধানীতে পরাগরেণুর উৎপাদন পদ্ধতি অর্থাৎ মাইক্রোস্পোরোজেনেসিস এবং ওই পরাগরেণু পুং পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি অর্থাৎ মাইক্রোগ্যামেটোজেনেসিস জেনেসিস এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা দেখি পরাগরেণুর উৎপাদন পদ্ধতি যেটাকে আমরা বলি মাইক্রোস্পোরোজেনেসিস কেন আমরা বলি কারণ পরাগ রেণুকে অ্যাকচুয়ালি আমরা মাইক্রোস্পোর বলি Mill. রেণু যেটা পরাগরেণু পুংরেণু সেটাকে আমরা মাইক্রোস্পোর বলি তো পরাগধানীতে পরাগরেণু মাতৃকোষ যেটা ডিপ্লয়েড সেই ডিপ্লয়েড মাতৃকোষ থেকে পরাগরেণু হ্যাপ্লয়েড রেণু সৃষ্টির পদ্ধতিকে বলা হয় পরাগরেণু উৎপাদন বা মাইক্রোস্পোর জেনেসিস দেখো এটা হবে কোথায় না পরাগধানীর ভেতরেই হবে পরাগরেণু উৎপাদন আমরা আগের দিন যে স্ট্রাকচার দেখেছিলাম পরাগধানীর অপরিণত পরাগধানী আমরা জানি যে দুটো খণ্ডে বিভক্ত যার প্রত্যেকটিতে আবার দুটি করে পোলেন স্যাক বা পরাগথলি থাকে তো এই পরাগথলির ভেতরে মানে অর্থাৎ এক একটা পরাগথলির ভেতরে এই কেন্দ্রীয় অংশে সুস্পষ্ট নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজমযুক্ত আর্কিস্পোরিয়াল কোষ বা আর্কিসপোরিয়াম থাকে অর্থাৎ যেগুলো থেকে পরাগরেণু তৈরি হবে এই আর্কিসপোরিয়াল কোষগুলো এরপর বিভাজিত হতে শুরু করে কিন্তু প্রথমে যখন এই পরাগধানীটা অপরিণত থাকে থাকে তখন এই আর্কিসপোরিয়াল কোষগুলো ভীষণ কম্প্যাক্ট অবস্থায় কনজেস্টেড অবস্থায় ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করে তাই বিভাজিত হবার কোনো অবস্থা তাদের থাকে না যত এই পরাগধানীটা ম্যাচিওর্ড হয় পরিণত হয় তখন এই আর্কিসপোরিয়াল আমরা এই একটা পরাগধুলি এখানে দেখিয়েছি এই আর্কিসপোরিয়াল সেলগুলো তখন কি করে মাঝে কিন্তু স্পেস পেয়ে যায় অনেকটা বিভাজিত হওয়ার জন্য সুবিধাযুক্ত এনভায়রনমেন্ট পায় তখন এরা বিভাজিত হয় হয়ে দুটো সেলে পরিণত হবে বাইরের দিকের কোষটাকে আমরা বলি প্রাথমিক প্রান্তীয় কোষ প্রান্তের দিকের কোষ বা প্রাইমারি প্যারাইটাল সেল আর ভেতরের দিকের কোষটাকে আমরা বলি প্রাথমিক রেণুধর কোষ বা প্রাইমারি স্পোরোজেনাস সেল অর্থাৎ এই রেণুধর কোষ যেগুলো ভেতরের দিককার কোষগুলো এই রেণুধর কোষগুলোই আলটিমেটলি রেণু কোষ হিসেবে কাজ করবে অর্থাৎ মাইক্রোস্পোর মাদার সেল অর্থাৎ এরা এই ভেতরের দিকের কোষগুলো থেকে পরাগরেণু উৎপাদন হবে আর বাইরের দিকে যে প্রান্তীয় কোষগুলো তৈরি হচ্ছে তারা বারবার বিভাজিত হয়ে এই পরাগধানের প্রাচীরটা তৈরি করবে আমরা আগের দিন দেখেছি চারটে লেয়ার ছিল প্রাচীরের এই প্রাচীরটা তৈরি করবে বাইরের দিকের প্রান্তীয় কোষগুলো বারবার বিভাজিত হয়ে আর ভেতরের দিক আর রেণুধর কোষগুলো রেণু মাতৃকোষ হিসেবে ব্যবহৃত হবে আমরা যদি একটা রেণু মাতৃকোষকে দেখি এটা ডিপ্লয়েড এই রেণু মাতৃকোষটা এরপর মিওসিস ডিভিশনের মাধ্যমে অর্থাৎ মিওসিস ওয়ান এবং মিওসিস টু এই দুইয়ের মাধ্যমে তাহলে এক একটা রেণুমাতৃ কোষ ডিভিশন ওয়ান প্লাস টু যদি হয় কি হবে চারটে হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে এই চারটি যে হ্যাপ্লয়েড কোষ বা চারটে যে অপত্য রেণু তৈরি হলো এই রেণুগুলো একটা আবরণ দ্বারা আবৃত হয়ে একত্রিতভাবে অবস্থান করে যেটাকে আমরা বলি স্পোর টেট্রাড বা রেনু চতুষ্টয় এরা মানে এদের যেটা ক্যালোজ প্রাচীর দিয়ে কিন্তু এটা আবরণ দ্বারা আবৃত থাকে এরপর আমরা জানি ট্যাপেটাম লেয়ার নামে একটা খরণ করে যেটা কিনা এই ক্যালোজ আবরণী স্তরটাকে নষ্ট করে তখন এখান থেকে অপরিণত পরাগরেণুগুলোর আবরণ মুক্তি ঘটে এবং অপরিণত পুংরেণুগুলো এখান থেকে মুক্ত হয় প্রত্যেকটা চারটেই কিন্তু হ্যাপলয়েড পরাগরেণু এই পরাগরেণুগুলো অপরিণত এদের এরপরে বাইরে আবরণ তৈরি হবে অর্থাৎ আমরা আগের দিন যেমন জেনেছিলাম এক্সাইন বাইরে তার ভেতরে ইনটাইন এরকম আবরণী দ্বারা আবৃত হয়ে এরা পরিণত পরাগরেণু তৈরি করবে এই পরিণত পরাগরেণু তৈরি হওয়ার পদ্ধতিটাকেই আমরা বলছি মাইক্রোস্পোরোজেনেসিস এবার এই পরাগরেণুগুলো কোথায় তৈরি হলো পরাগানির ভেতরে এবার এই পরাগধানি থেকে এগুলোকে বাইরে বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু এটা পরাগযোগ ঘটাতে পারবে তাই এরপরে কি হবে না পরাগধানির বিদারণ হবে অর্থাৎ পরাগধানীটা ছিঁড়ে যাবে তবে তো পরাগরেণুগুলো বাইরে বেরোতে পারবে তো কি করে হয় সেটা না যা ওই ধরো রেণু চতুষ্টয় যখন আবরণ মুক্তি ঘটছে তখন ওরা অপরিণত ছিল তারা কিন্তু ওই ট্যাপেটাম লেয়ার থেকে পুষ্টি স্তর পুষ্টি সংগ্রহ করেছে পুষ্টি স্তর থেকে তখন এই রেণুগুলো যেমন পরিণত হয়েছে তেমনি কিন্তু ট্যাপেটাম লেয়ারটা ক্ষয় হতে শুরু করেছে শুকনো হয়ে গিয়েছে পুষ্টি সাপ্লাই করে করে তখন এই পরিণত পরাগরেণুর রেণুর এক্সাইন কী কী দিয়ে আবৃত হয়েছে না স্পোরোপোলিন এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম এই যুক্ত হওয়ায় এই রেণুগুলো কিন্তু একেবারে শুকনো পাউডারের মতো গুঁড়োতে পরিণত হয়েছে এবং এই স্পোরোপোলিন থাকায় পরাগ রেণুগুলো কিন্তু অত্যন্ত সুরক্ষিত হয়ে যায় অর্থাৎ যে কোনো রকম মিডিয়ামে পড়ুক না কেন এগুলো নষ্ট হয় না বহুদিন পর্যন্ত এগুলো কিন্তু সঠিকভাবে অবস্থান করতে পারে তো যখনই ট্যাপেটাম লেয়ার বা প্রাচীর পরাগধানের প্রাচীর শুকনো হয়ে যেতে শুরু করে পরাগরেণুগুলোর পরিণতি প্রাপ্তির সঙ্গে সঙ্গে তখন কিন্তু এই যে দুটো খাঁজ ছিল যাদের আমরা স্টোমিয়াম বলেছিলাম সেই স্টোমিয়াম অংশের বিদারণ ঘটে তার ফলে কি হয় পরাগরেণুগুলো পরিবেশে উন্মুক্ত হয় এবার এই যদি স্বপরাগয হয় তাহলে এই ফুলেরই গর্ভমুণ্ডে পরাগরেণুগুলো স্থানান্তরিত হবে আর যদি ইতার পরাগযোগ হয় তাহলে কোনো না কোনো বাহকের দ্বারা বাহিত হয়ে এগুলো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবে তো এই যে রেণুগুলো তৈরি হলো এই পরাগ রেণুগুলো থেকে এরপর তৈরি হবে পুংলিঙ্গধর উদ্ভিদ যেই পদ্ধতিটাকে আমরা বলি মাইক্রো অর্থাৎ এই রেণুগুলো এরপর গ্যামেট তৈরি করবে যে গ্যামেটগুলো মেল গ্যামেট তৈরি করবে যে মেল গ্যামেটগুলো পরাগযোগের পর স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় পরাগযোগ ঘটে তারপর এগুলো গর্ভাশয়ে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে এবং নিষেধ ঘটবে দিয়ে তার নিষেকের পরবর্তী ক্ষেত্রে আমরা বীজ এবং শস্য এই সমস্তগুলো তৈরি হতে দেখব তো এখন আমরা দেখি যে পরাগ্রেণুগুলো কীভাবে গ্যামেট তৈরি করে পরিণত পরাগ্রেণুর অঙ্কুরোদ্গমের মাধ্যমে পুংলিঙ্গধর বা মাইক্রোগ্যামেট উদ্ভিদ গঠনের প্রক্রিয়াকে বলা হয় মাইক্রোগ্যামেটোজেনেসিস জেনেসিস দেখো এই মাইক্রোগ্যামেটোজেনেসিস জেনেসিস কিন্তু এই পরাগ্রাণীর পরাগধানের বিদারণের পর বা পরাগযোগের পর শুরু হয় তা কিন্তু নয় অ্যাকচুয়ালি গ্যামেট তৈরিটা শুরু হয়ে যায় রেণু তৈরি হওয়ার পরে অর্থাৎ রেণু চতুষ্টায় থেকে যখনই অপরিণত রেণুগুলো মুক্ত হয়ে গেল তখনই কিন্তু আলটিমেটলি মাইক্রো তৈরি হওয়ার পদ্ধতিটা শুরু হয়ে যায় অর্থাৎ পরাগধানীর ভেতরেই শুরু হয়ে যায় দেখো যখন অর্থাৎ এইটা অপরিণত রেণুগুলো যখন এক্সাইন ইনটাইন এই স্তরগুলো যুক্ত হচ্ছে তখনই কিন্তু গ্যামের তৈরির পদ্ধতিটা শুরু হয়ে যাচ্ছে তো এইখানে কি হয় যে এই পরাগরেণু পরাগরেণুর যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা প্রথমে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় তাহলে দুটো নিউক্লিয়াস তৈরি হবে তো দুটো নিউক্লিয়াস যখন তৈরি হচ্ছে তার একটা একটু বড় নিউক্লিয়াস তৈরি করছে একটা বড় সেল তৈরি করছে আর একটা ছোট মাকু আকৃতির একটা ছোটো নিউক্লিয়াসযুক্ত সেল তৈরি করছে যেটা বড় সেল সেটাকে আমরা বলছি ভেজিটেটিভ সেল অর বা দেহকোষ এবং এর আরেকটা নাম আছে টিউব সেল বা নালিকা কোষ কেন এরকম নাম কারণ এই যে কোষটা তৈরি হলো এই কোষটা কিন্তু জননে অংশগ্রহণ করবে না যেহেতু জননে অংশগ্রহণ করছে না তাই এটাকে আমরা দেহ কোষ বা ভেজিটেটিভ সেল বলছি আর টিউব সেল কেন বলি না এই এই পরাগ রেণুটা যখন পরাগযোগের পর গর্ভমুণ্ডে স্থানান্তরিত হবার পর এখান থেকে যে পরাগ নালি তৈরি হবে সেই পরাগ নালি তৈরিতে এই কোষটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই এই কোষটাকে আমরা নালিকা কোষ বা টিউব সেল বলি আর যে ছোট সেলটা তৈরি হচ্ছে মাকুয়া প্রকৃতির এই সেলটাকে আমরা বলছি জনন কোষ বা জেনারেটিভ সেল অর্থাৎ এই কোষটা থেকেই কিন্তু আলটিমেটলি মেল গ্যামেট বা পুং গ্যামেটটা তৈরি হবে মাইক্রো গ্যামেটটা তৈরি হবে তো কিভাবে হয় আমরা দেখি না এই এই ঘটনাটা কিন্তু ঘটলো পরাগধানের ভেতরে এবং যখন স্টোমিয়ামের বিদারণের ফলে পরাগ রেণু উন্মুক্ত হচ্ছে পরিবেশে তখন কিন্তু সেটা এই এই অবস্থায় থাকছে এবার যতক্ষণ না পরাগযোগ ঘটছে রেণুটা এই অবস্থাতেই থেকে যাবে এবার পরাগযোগ ঘটার পরে অর্থাৎ যখন এই রেণুটা একটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়ে যাচ্ছে তখন কি হয় না গর্ভমুণ্ডে আমরা জানি একটা আঠালো চটচটে তরল পদার্থ থাকে যেটাকে আমরা বলি স্টিগম্যাটিক ফ্লুইড সেই ফ্লুইডটা শোষণ করে শুকনো পাউডারের গুঁড়োর মতো রেণুটা এরপর ফুলে উঠছে এবং যে রেণু রন্ধ্র আছে সেই রন্ধ্র দিয়ে একটা পোলেন টিউব তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে না এই যে অন্তঃস্তক বা ইন্টাইনটা আছে এই ইন্টাইনটা দেখো নালির আকারে বাইরে বেরিয়ে আসতে শুরু করছে এই মধ্যে দিয়ে বেরিয়ে আসতে শুরু করছে এবার এটাকে আমরা বলছি পোলেন টিউব এবং এটা যে আসছে এটা বেরিয়ে ক্রমশ অগ্রসর হবে গর্ভদণ্ড বরাবর মানে কতক্ষণ না যতক্ষণ না এটা গর্ভাশয়ে পৌঁছচ্ছে এবং ইন দ্য মিন টাইম এই ভেজিটেটিভ সেল এবং জেনারেটিভ সেল দুটো নিউক্লিয়াসই কিন্তু এই পোলেন টিউবের মধ্যে প্রবেশ করবে এবং অগ্রসর হতে শুরু করবে এবার দেখো যখন এই নালিকা কোষ আর জনন কোষ দুটোই যখন এর মধ্যে প্রবেশ করছে এবং অগ্রসর হতে শুরু করছে এবং যত সময় যাবে এই নালিকা কোষটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে এবং এই যে জেনারেটিভ সেল সেটা বিভা আরেকবার ডিভাইড হয়ে বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে দুটো পুং গ্যামেট তৈরি করবে এই টোটাল স্ট্রাকচারটাকেই আমরা বলি মেল গ্যামেটোফাইটিক দশা বা গ্যামেট দশা পুংলিঙ্গধর উদ্ভিদ এই গোটা স্ট্রাকচারটাকে কেমন আমরা বলি এই যে দুটো মাইটো দুটো পুং গ্যামেট তৈরি হলো এই দুটো পুং গ্যামেট কি করে না একটা ডিম ডিম্বাণুর সাথে নিষিক্ত হয় ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং আরেকটা নির্মিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয় হয়ে নিষেক সম্পন্ন করে